Welcome back to my channel. আজকে আমরা যাচ্ছি গার্লস ডে আউটে। দেখো কোথায় নিয়ে যাচ্ছি, কি কি করছি। পূজো আসছে সামনে, তাই এখন গার্লস ডে আউট হচ্ছে। আমরা এখন ল্যাকমি স্যালনে আছি, যেটা গড়িয়াহাটে, আর আমি এখন থ্রেডিং করছি। নাও জাস্ট এনজয়িং আ রিল্যাক্সিং আই ম্যাসাজ। বনির হেয়ার কাটিং ডান, এখন বনি হেয়ার ওয়াশ করছে, এরপর কালার করবে। বনি রেড কালার করছে। নাও দ্য হেয়ার এক্সপার্ট শুভ আমার হেয়ারটা কাট করছে। হেয়ার হাইলাইটিং ডান, এখন চুলে স্পা করছি। আমি যেটা স্পা করছি সেটা হচ্ছে মরক্কান অয়েল স্পা। বনির ফাইনাল লুকটা দেখলে, এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও। দেখো আমি আজকে ল্যাকমি স্যালন গড়িয়াহাটে এসেছি, আর এখানে হেয়ার কাটিং কালার করলাম আর স্পা করেছি। তো আমি তো খুব স্যাটিসফাইড আমার এই কাজটা নিয়ে। এখানে যে সার্ভিসটা আমাকে প্রোভাইড করা হলো খুব খুব ভালো। আর যিনি আমার এই স্টাইলটা করলেন, যিনি হচ্ছেন শুভদা। শুভদা, তোমাকে অনেক থ্যাংক ইউ। তুমি সো মাচ ম্যাম, প্লিজ কিপ কামিং। হ্যাঁ, আমাদের এখানে আসার জন্য, আর আপনি গুগল রিভিউ থেকে এসেছেন, তো আই অনেস্টলি হ্যাপি। প্লিজ অল টাইমের জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, এবং আপনার ফ্রেন্ড সার্কেল যত আছে প্লিজ। অবশ্যই আমার যারা ফ্রেন্ডসরা দেখছো এখানে, যারা কালীঘাট ভবানীপুর বা অন্য জায়গাতেও আছো, আমার ফ্যামিলিরা যারা দেখছো তারাও এখানে আসতে পারো, খুব 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 ভালো সার্ভিস পাবে। আর শুভদাকে যদি পাও তাহলে এরকমই খুব সুন্দর একটা স্টাইল তোমাকে ক্রিয়েট করে দেবে। তো তোমরা আসো, আমি হ্যাপি, আশা করছি তোমরাও খুব হ্যাপি হবে। তো স্যালন থেকে বাড়ি চলে এলাম। স্যালনের ব্যাপারে যে কথাগুলো না বললেই নয়, সেটা হচ্ছে খুব খুব ভালো লাগলো ল্যাকমি স্যালনটা। সেখানে তোমার প্রপারলি এই সময় হাইজিন মেনটেন হচ্ছে। যারা তোমার প্রফেশনালসরা আছে তারা দেখলেই সবসময় মাস্ক ক্যাপ এগুলো সব পরে আছে। প্লাস যারা কাস্টমাররা যাচ্ছে তাদেরকে ডিসপোজেবল টাওয়াল, ডিসপোজেবল সব কিছু ওরা ইউজ করছে খুব ভালো, আর বারবার স্যানিটাইজ করছে। এগুলো তো বলতেই হবে, খুব ভালো লেগেছে ওদের আমাদের আতিথেয়তা, যেটা ওরা হসপিটালিটি আমাদেরকে প্রোভাইড করেছে, যে সার্ভিস প্রোভাইড করেছে একদম। ওদের চুলটা বেশ ভালো লাগে, স্ট্রেট প্লাস অনেকটা বড়। তো এই লম্বা চুলের রহস্যটা হচ্ছে এই শ্যাম্পু। এই শ্যাম্পু হচ্ছে লরিয়াল প্যারিস ড্রিম লেন্থ শ্যাম্পু। আর এই শ্যাম্পুর সাথে আমি এটাই কন্ডিশনিংটা করতাম, কন্ডিশনার ইউজ করতাম এই একই লরিয়াল প্যারিস ড্রিম লেন্থ। তো এটা আমি ইউজ করতাম আগে, যদিও এখন আর করতে পারবো না, কারণ কালার করার পর তোমার অন্য শ্যাম্পু আর অন্য কন্ডিশনার যেটা বলে দিয়েছে এবার ইউজ করতে, যাতে কালারটা ঠিকঠাক থাকে, তো সেটাই এবার ইউজ করব। তোমাদেরকে আরেকটা জিনিসও বলি, ডেলিভারির পর প্রচণ্ড রকমের চুল উঠেছিল আর এখনও উঠছে। তবে ওই শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করে একটু হলেও আমি হেল্প পেয়েছি। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এমনি চুলের তো যত্ন, স্কিনের যত্ন নেয়াই হয় না, তাও তোমাদেরকে ভাবলাম বলি যে নিউ মমসরা যারা রয়েছে তারা একটু হেল্প পাবে। আর এই তেলটা আমি ইউজ করতাম, এখনো করি, লরিয়াল, লরিয়ালেরই এটা এক্সট্রা অর্ডিনারি অয়েল, যেটা
এটা অলরেডি আমার দুটো ফাইল কমপ্লিট হয়ে গেছে, এটা 3 নম্বর ফাইল। তো এটাও ইউজ করি, সব সপ্তাহে একদিন একটু সময় বের করে মাসাজ করি যাতে একটু চুলটা ভালো থাকে। তো তোমরাও ইউজ করতে পারো, ভালো লাগবে তোমাদেরও। আর যেটা তোমাদের বলবো, এগুলো কোনো স্পন্সর ভিডিও নয়, এখনো অত ফেমাস নই যে স্পন্সর আমার ভিডিওস আসবে। এটা শেয়ার করা মানে যারা নিউ মমসরা আছো তাদের একটু টিপস আর কি। আর সবাই দেখবে এটাই কমপ্লেন করে যে ডেলিভারির পর প্রচন্ড পরিমাণে চুল ওঠে, আমারও উঠছে। তো এই এগুলো ব্যবহার করে একটু হলেও আমি রিলিফ পেয়েছি, একটু হলেও আমার হেল্প করছে এগুলো। আর একটা যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে আমার স্কিন হেয়ারের মতোই তোমার স্কিনেরও সেইভাবে যত্ন নেওয়া হয় না, তবে সপ্তাহে একদিন একটু সময় বের করে একটু স্কিন কেয়ার করি। তো সেগুলোই তোমাদের দেখাই। সেটা হচ্ছে লরিয়াল প্যারিস রিভাইটালিফ্টের ক্রিস্টাল মাইক্রো এসেন্স, এই এটা হচ্ছে ইউজ করি দুবেলাই, সকালে স্নান করার পর আর রাত্রে শুতে যাওয়ার আগে। প্রথমে এটা মাইক্রো এসেন্সটা জাস্ট 4-5 ড্রপ তোমরা ইউজ করবে পুরো মুখের জন্য। তো দিয়ে প্রথমে এটা লাগাই, তারপরে এই লরিয়াল প্যারিসের রিভাইটালিফ্ট যে সিরামটা আছে এটা আমি রিসেন্ট ইউজ করছি, এগুলোও রিসেন্টই ইউজ করছি। এটাও একটা ছোট ফাইল কমপ্লিট হয়েছে, এটাও একটা কমপ্লিট হয়েছে, এটা নিউ দেখতেই পাচ্ছ ভর্তি আছে। তো এটা ইউজ করছি, ভালো, যে মুখে যে ড্রাইনেসটা যে ছিল যেটা মানে যত্ন নেওয়া হয় না, তো এটা ইউজ করে মুখটা একটু বেশ অয়েলি যেটা গ্লো হয় একটু ফিরছে আর কি। তো এগুলো খুব ভালো, ইউজ করতে পারো, স্পেশালি যাদের মানে অত স্কিন কেয়ার করার সময় নেই, এগুলো খুব ঝটপট আর কি স্কিন কেয়ারের জন্য। আর তারপরে হচ্ছে এই ডে ক্রিমটা ইউজ করছি, এটা আমি জাস্ট ট্রাই করছি, এটা এখনো মানে আমি বড় ফাইল নিইনি, এটা জাস্ট ছোট ফাইল নিয়ে আমি ট্রাই করছি। এটাও লরিয়াল প্যারিসের রিভাইটালিফ্ট হায়ালুরোনিক অ্যাসিডের, এটা হচ্ছে ডে ক্রিম। এই ক্রিমটা দেখছি একটু আমার তো মনে হচ্ছে অয়েলি, তবে খুব একটা প্রবলেম হচ্ছে না, তাও মোটামুটি ঠিকঠাক। আর এটা হচ্ছে লরিয়াল প্যারিস রিভাইটালিফ্টেরই নাইট ক্রিম মাস্ক, এটা ইউজ করছি। এগুলো তোমরা ইউজ করতে পারো, জাস্ট মানে অত মানে টোটকা তোমাদের ঘরোয়া যে প্যাক প্যাক অত ইউজ করার বলছি না, সময় হয়ই না। যারা নিউ মন তারাই জানবে, তারা আমার সাথে এগ্রি করবে যে স্ক্রিন কেয়ার হেয়ার কেয়ার তো দূরের কথা, এগুলো হচ্ছে ঝটপট করার উপায় আর কি, তবুও যেটুকু না করলেই নয়। তো মাস্ক হিসাবে এটা আমি রিসেন্টলি উইকে একবার ইউজ করেছি, তো ভালোই লেগেছে, তোমরা এটাও ইউজ করতে পারো। অ্যাফোর্ডেবল পিওর ক্লে মাস্ক লরিয়াল প্যারিসের, এর সমস্ত লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হচ্ছে তোমার সানস্ক্রিম ইউজ করি, যে সানস্ক্রিমটা ইউজ করি সেটা তোমাদেরকে বলি। সানস্ক্রিমটা এটা আমার একবার স্কিন স্পেশালিস্ট দেখিয়েছিলাম, তিনি রেকমেন্ড করেছিলেন, তো এটা আমি অবশ্যই এটা আমার থাকে এই দিনের মধ্যে, এই ক্রিমটাই আমি ইউজ করি, আর বাদ বাকিগুলো সপ্তাহে একদিন দুদিন আর কি। তো তোমরাও করতে পারো, যাদের খুব বিজি শেডিউল থাকে, খুব হেকটিক, যারা খুব মানে ব্যস্ত সব সময়ই থাকো তোমরা, নিজেদের কেয়ার করার সময় হয় না, তাদের জন্য এগুলো বললাম, এগুলো করে দেখতে পারো। লরিয়াল প্যারিসটা খুব মানে এই কোম্পানিটা ভালো, আর আমি ইউজ করছি, খুব ভালো লেগেছে। তো তোমরাও ইউজ করো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকে তোমাদের হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের, যারা স্পেশালি নিউ মমসরা আছো যাদের নিজেদের জন্য একদম সময় নেই, তাদের জন্য টিপসটা দিলাম। তো যদি ভালো লাগে ভিডিওসটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সেগুলোও কমেন্ট করে জানাও, আর তোমরা ভালোবাসা দাও। কিভাবে ভালোবাসা দেবে? সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবে। যে ভিউয়ার্সরা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আরো ভিডিওস দেখার জন্য। টাটা।